নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলার প্রসিদ্ধ একটা হাদিস, তাতে তিনি শেষ টুকরাটা এভাবে বলেছেন, নিশ্চয়ই মানুষের বডিতে এমন একটা গোস্তের টুকরা আছে, ইদা সালুহা, সেই টুকরাটা যদি ভালো থাকে, সালুহাল জাসাদ কুল্লু, তাহলে তার পুরো বডিটাকে সে অন্তর সুস্থভাবে পরিচালনা করে, ওয়াইদা ফাসাদা ফাসাদাল জাসাদ কুল্লু, অন্তর যদি খারাপ হয়ে যায় তার পুরো বডিটাকে অন্তর খারাপ করে দেবে। তাহলে ঘুরে ফিরে কথা ওই জায়গায় আসতেছে, মানুষ মানুষের অন্তরকে খারাপ করে, আর অন্তর যদি খারাপ হয়ে যায় তখন এই আর এই মানুষটাকে আর ভালো হতে দেয় না। তার মানে আমরা প্রথম আমাদের অন্তরকে খারাপ করেছি, মায়ের পেট থেকে আসলে অন্তর খারাপ থাকে না, আস্তে আস্তে খারাপ হয়, যখন তার বিদ্যা বুদ্ধি বাড়ে তখন নেট, এখন বর্তমানে অন্তর কেমনে খারাপ হয়, পোলাপান নেট ব্যবহার করে, নেট ব্যবহার করতে করতে গেমস দেখে, কার্টুন দেখে, দেখতে দেখতে এই ফাহিশা কিছু দেখতে থাকে, তারপর এক পর্যায়ে তার অন্তর খারাপ হতে থাকে, তখন সে দুনিয়া বুঝে, স্পর্শ কাতর জিনিসগুলো বুঝে, তখন এক পর্যায়ে সে বিভিন্ন অপকর্মের মধ্যে জড়িয়ে যাচ্ছে। মানুষ প্রথম দুধ খেয়ে বড় হয়, আপনি মানুষের সৃষ্টিটা দেখেন না, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুধ খাইয়ে লালিত পালিত করেছেন, যেটা হলো খাদ্যের মধ্যে শ্রেষ্ঠ খাদ্য। আপনি আপনার রবকে চিনেন নাই, আল্লাহ আমাদের সাথে কি করেছেন, মায়ের পেটে যখন আমরা লালিত পালিত হয়েছি আমাদের মুখ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেটে রক্ত ঢোকান নাই, আল্লাহ নাভি দিয়ে নিয়েছেন, নাভি দিয়ে রক্তের কানেকশন ছিল, মুখ দিয়ে নয়, কারণ আল্লাহর এই মুখটা এটা আল্লাহর নিজের হাতে সৃষ্টি, এই মুখটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাপাক মুক্ত রাখতে চেয়েছেন, এই জন্য আল্লাহ মায়ের পেটে গর্ভের ভিতরে বাচ্চাকে মুখ দিয়ে কিছু খাবার দেন নাই, মুখ বন্ধ ছিল, নাভি দিয়ে গেছে, যখন ভূমিষ্ঠ হয়েছে সাথে সাথে আল্লাহ দুইটা দুধের নহর চালু করে দিয়েছেন, তার দুই বছর পর্যন্ত বলছে এই উৎকৃষ্ট খাদ্যই তোমার জন্য, তোমার আর কিছু খেতে হবে না, এটা আল্লাহ করেছে, যে দুধ হলো সব থেকে শ্রেষ্ঠ খাদ্য, রাসূল বলেছেন দুধের মধ্যে যা দুধের গুণ, আমরা সেই উৎকৃষ্ট খাদ্য খেয়ে বড় হয়েছে, কারণ আল্লাহ নিজেই বলেছে এটা মানুষকে আমি সম্মানার্থে দিয়েছি, মানুষ পশু পাখির মতো যা ইচ্ছা তাই খাবে না, প্রস্রাব পায়খানা খাবে না, এটা মানুষের স্বভাব নয়, বরং মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা সম্মানিত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদদালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাক তাফদীলা, আল্লাহ বলেছেন খালাকনা তাফদীলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 70 নম্বর আয়াতে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন এই আকরামনা, কাররামনা মানে আকরামনার অর্থে আছে মানে সব থেকে বেশি সম্মানিত আল্লাহ করেছেন মানুষকে, করার পর আল্লাহ কি বলেছেন ওয়াহামালনাহু ফিল বাররি ওয়াল বাহর, মানুষকে আমি জমিনে স্থলে সমুদ্রে সব জায়গায় রাজত্ব দান করে দিয়েছি, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আল্লাহ বলেছেন আমি মানুষকে রিজিক দিয়েছি উত্তম খাদ্য থেকে, উত্তম খাদ্য খাবে মানুষ, তাহলে মানুষের জন্য দুধ খাইয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় করেছেন, কিন্তু মানুষ আস্তে আস্তে হারাম খাওয়া শিখে, শিখতে শিখতে এক পর্যায়ে এখন দুধ আর খায় না, ওর লাইফে কোনোদিনও দুধ খায় না, ও এখন বিড়ি টানে, সিগারেট টানে, জর্দা খায়, গুল খায়, যা ইচ্ছা তাই খায়, কিসের নেশা করে, হিরোইন আফিম গাঁজা এগুলো নিয়ে পড়ে থাকে, অথচ মানুষটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুধ খাইয়ে পালিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি তো দোষ দিতে পারবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ধনীর ঘরের বাচ্চারও দুধ খেয়ে বড় হয়, গরিবের ঘরের বাচ্চাদেরকে আল্লাহ ওই একই খাদ্য দিয়েছে, কোনো তারতম্য করেনি, আপনি বলতে পারবেন না যে আল্লাহ আপনার রিজিকে ঘাটতি করেছে, বরং গরিব ঘরের পোলাপান দুধ বেশি খেতে পারে, বড় লোকগুলো তো ফ্যাশন নিয়ে বেকুন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তমভাবে লালন পালিত করেছে, কিন্তু আমরাই এই মায়ের পেট থেকে সুস্থ সুন্দরী ছিলাম, আস্তে আস্তে আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে, যার ফলে আমরা এখন ভালো রেখে খারাপটা বেশি পছন্দ করি, ভালো ফল এগুলো না খেয়ে এটা পচায়া মত করে খায়, এটা মানুষের স্বভাব, এটা হয়েছে অন্তর নষ্ট হয়ে যাওয়ার কারণে, তা আমরা আমাদের অন্তরটাকে নষ্ট করেছি প্রথম, এখন এই অন্তর আমাদেরকে আর ভালো হতে দেয় না, আমাদেরকে খারাপ পথে হাঁকায়, এই অন্তর খুব মারাত্মক জিনিস, তা মানুষের বডির ভিতরে যেহেতু একটা অন্তর,
এখন এই একটা অন্তর আল্লাহ কি বলেছেন এটা ভালো হয় খারাপ হয় কার অন্তর কতটা ভালো আছে কার অন্তর কতটা খারাপ হয়ে গেছে এটা বোঝাটা অত্যন্ত সহজ আপনার এর জন্য হাজার টাকার টেস্ট করাইতে হবে না অনেকের হার্ট অ্যাটাক হলো কিনা রক্তে কোলেস্টেরল আছে কিনা ডায়াবেটিস আছে কিনা টেস্ট করেন না ডাক্তার দোকানে গেলি 300 400 টাকা তো ডায়াবেটিস চেক করতে লাগে লাগে না সরকারি ভাবে হয়তো 100 টাকা আর রক্তের কত রকমের গ্রুপ যে আছে টেস্ট করার আপনি 50,000 টাকা দিলে আপনার রক্তের সব গ্রুপ চেক আপ হবে না তো আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই চোখ দাঁত পেট